পাঞ্জাবি কিনোনি? না, পাঞ্জাবি কিনা বাকি, জুতা কিনা বাকি, ঘড়ি কিনা বাকি, আরো অনেক কিছু বাকি। তুমি কি কি কিনেছো? আমি একটা পার্টি ড্রেস কিনেছি, আর পাঞ্জাবি কিনবো, ঘড়ি কিনবো, আর জুতা কিনবো। ঈদে তোমরা কি করবে? নামাজ পড়বো, নানু বাসা ঘুরতে যাবো, দাদু বাসায় থাকবো। ক্রেতারা বলছেন যে দামের কারণে অনেকে শপিং করতে পারছে না, সে বিষয়ে আপনি কি বলবেন? না, ক্রেতারা যা বলছে আমার মনে হয় তাদের একটু আইডিয়া কম, কারণ এবার তো ডলারের দাম বাড়তি এবং আমাদের ট্যাক্স আছে, ভ্যাট আছে, এই সব কিছু মিলেই আমাদের এই প্রাইসটা একটু বেশি। দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন পোশাক, প্রিয় ব্র্যান্ড এবং সময়ের সেরা ট্রেন্ডকে বেছে নিতে ব্যস্ত ক্রেতারা। এখন আমরা আছি চায়না টাউন মার্কেটে, কথা বলবো এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। তোমার নাম কি? আমার নাম আরাফ। তোমার নাম? কি কিনেছো? আমরা ড্রেস কিনেছি দুইটা। কি কি ড্রেস কিনেছো? এই পার্টি ড্রেস কিনেছি, তারপর দুটোই পার্টি ড্রেস কিনেছি। পাঞ্জাবি কিনোনি? না, পাঞ্জাবি কিনা বাকি, জুতা কিনা বাকি, ঘড়ি কিনা বাকি, আরো অনেক কিছু বাকি। তুমি কি কি কিনেছো? আমি একটা পার্টি ড্রেস কিনেছি, আর পাঞ্জাবি কিনবো, ঘড়ি কিনবো, আর জুতা কিনবো। ঈদে তোমরা কি করবে? নামাজ পড়বো, নানু বাসায় ঘুরতে যাবো, দাদু বাসায় থাকবো। তুমি? নামাজ পড়বো, দাদুর বাসায় যাবো, নানুর বাসায় যাবো। আগের তুলনায় যে আমরা এই 15 রোজার মধ্যে যে বেচা কেনাটা চাচ্ছি হচ্ছিল, কিন্তু সেটা এখন এইবার সেটা হচ্ছে না। এখন মানুষের হাতে কি টাকাই নাই না কেন হচ্ছে না তা বুঝতে পারতেছি না, কিন্তু আমাদের তো আনা মাল আনা ঠিকই আছে, আমাদের প্রস্তুতি দেওয়া ঠিকই আছে এখন, কিন্তু কেন হচ্ছে না জানি না, কিন্তু আগের তুলনায় এখন অনেক কম। ক্রেতারা বলছেন যে দামের কারণে অনেকে শপিং করতে পারছে না, সে বিষয়ে আপনি কি বলবেন? 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। না, ক্রেতারা যা বলছে আমার মনে হয় তাদের একটু আইডিয়া কম, কারণ এবার তো ডলারের দাম বাড়তি এবং আমাদের ট্যাক্স আছে, ভ্যাট আছে, এই সব কিছু মিলেই আমাদের এই প্রাইসটা একটু বেশি, কিন্তু ওনারা বুঝতে পারতেছে না যে ডলারের দাম বাড়তি। ওইখানে গেলে ওইটার সাথে কনভারসেশন করলেই আপনার বুঝতে পারবে যে ডলার ইয়া আপনার বেচা কেনাটার আর প্রাইসটা যে এত বেশি না। ক্রেতাদের কাছে কাঙ্ক্ষিত দামে পণ্য বিক্রি করতে কিভাবে প্ল্যান করছেন? আমরা এখনও প্ল্যান আছে, যদি ট্যাক্স ভ্যাটটা সরকার কম রাখে তাহলে হয়তো বা আমরা অদূর ভবিষ্যতে, আর প্লাস যদি আপনার ডলারের দামটা একটু ডাউন হয় তাহলে আমরা দিতে পারবো, আগের চাইতে আগের তুলনায় কম দিতে পারবো। অনেকগুলো পণ্য দেখার পর যদি কাস্টমার বলে কোনোটাই নিবে না, তখন কি করেন? না, তখন তো আর আমাদের বলার কিছু থাকে না, কারণ কাস্টমার অলওয়েজ রাইট, কাস্টমার অলওয়েজ রাইট, সে নিতেও পারে নাও নিতে পারে, তখন আমাদের আর বলার কিছু থাকে না।